কাম টু উত্তরে আমাদের হোটেল, দিস ইজ এ লেক বাট দের ইজ নো ওয়াটার আউট রাইট নাও হিয়ার অ্যান্ড দ্য ওয়েদার ইজ টোটালি ক্লাউডি ইট মে রেইন অ্যাজ ওয়েল ইয়েস্টারডে ইট ওয়াজ রেইনিং হেভিলি সানলাইট ইজ কামিং আপ পাসিং বাই এ ভিলেজ সি এ গড়ু ফার্স্ট রডোডেনড্রন দিস ইজ দ্য ট্রেল planning to take rest here heavy chorai chilo to dine bela choke shorshe phul dekhchi shuru hoye geche bol bahadur ghana jungle rastar obostha khubi kharap bapre bap borshate puro pichol hoye geche puro rastar e kada কাদা টপকে ওঠার চেষ্টা হচ্ছে জুতোর অলরেডি অবস্থা নেবে কন্টিনিউয়াস একইভাবে উঠে যাচ্ছি মাঝে মাঝে একটু করে স্লিপও কেটে যাচ্ছে পাথরগুলো খুব বাজে অবস্থায় আছে জানি না হাঁটুটা কতক্ষণ থাকবে পাথর তার উপর এমনভাবে পাতা পড়ে আছে বোঝা যাচ্ছে না যে স্লিপ আছে কি নেই দিস প্লেস সিমস লাইক ওয়ার এন্টারিং ইন টু জুরাসিক পার্ক থোড়া সা রেস্ট করে আমলোক এখানে একটু চা পাওয়া যাচ্ছে এখানে রান্না বান্না হচ্ছে লাঞ্চ হবে এখানে ওয়াই ওয়াই তার সাথে এক ভুজিয়া লাঞ্চ তার সাথে ডাল ক্লিনিং আওয়ার শুজ পুরোটাই উঠে যাচ্ছি কন্টিনিউয়াসলি উঠছি সমাধি টুতে এসে গেছি আর দুটো সমাধি মানে বলছি আর কি মানে মোটামুটি মাথা ওই যে অলস মস্তিষ্ক শয়তানের কথা কাজে লাগাতে পারতাম না 10টা মাথা ওই শয়তান হয়ে গেছে হেভি জায়গাটা ওয়াও প্লেন্টি অফ রডোডেনড্রনস রডোডেনড্রন সত্যি তো ভর্তি রে ইতনাই অলমোস্ট পৌঁছে গেছি আর চলে ক্যাম্প সাইট আমাদের কমপ্লিটেড ডে ওয়ান নাও বাবা কি বোরিন মাখছিস ইয়েস বোরিন মেখে একটা পরোট দিচ্ছি মুখের উপর সুপার পকোড়া দারুন সুপার পকোড়া আচ্ছা পকোড়া মে প্লাস্টিক কা ডিম হ্যায় ইয়ে ভেজ পকোড়া হ্যায় এই তো সকালবেলাতে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে আজ মৌসুম আচ্ছা বাবা হ্যাঁ ইন্টার ভিতরে মৌসুম খুব ঠান্ডা সব যা উঠেছিলাম সব আন্ডু করতে হলো চারিদিকে রডোডেনড্রন কাঞ্চনজঙ্ঘাতে মেঘ ঢোকা শুরু হয়ে গেছে আর এই জায়গাটা হচ্ছে হাগে পানি এটা এমার্জেন্সি ক্যাম্প আমরা কিন্তু এমার্জেন্সিতে থামিনি আমরা এগিয়ে যাচ্ছি রাস্তা আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি সেই জন্য একটু ওয়েট করছি নাহলে লাঞ্চের জন্য ওয়েট করতে হবে তো লাঞ্চের জন্য আমরা ওয়েট করবো না থেকে এখানে একটু রডোডেনড্রনের তলায় দাঁড়িয়ে জায়গাটাকে উপভোগ করে নিই প্রচুর রডো এই দেখো রডো লাল রডো এটা হচ্ছে হোয়াইট রডো এগুলো হচ্ছে বিষাক্ত এখন নামবো নেমে হয়েছে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে ওখানে উঠবো এটা হচ্ছে থুলধাপ এখানে আমরা লাঞ্চ করবো এবার আবার উঠতে হবে রুটি হয়েছে কি হয়নি সেটা রুদ্র তো দেখার চেষ্টা করছে রুটি করার কোনো লোকই নেই শুধু গোপাল আছে ওখানে বাকিরা সবাই বোধহয় জল আনতে গেছে রুটি আর আলুর দাম প্রপার মাথা ধরে গেছে রেডি স্প্রিন খেয়েছে আর পাচ্ছি না
কন্টিনিউয়াস এতক্ষণ ধরে হেঁটে যাচ্ছি। বাপ্পা চলে আয়। হ্যাঁ এসে গেছি প্রায়। কঠিন ব্যাপার, মনে হচ্ছে এই পাহাড়টা পেরোতে হবে, তাহলে হয়ে যাবে। অনলি টু মিনি পাহাড়স, এটা হচ্ছে লাস্ট পাহাড়ে চাপা। আজকের মতো অবশ্যই। কোথায় এসে গেলাম? চারিদিকে শুধু কাঁটা ঝোপ টাইপের। স্পিডে মেয়ে ঘুরে যাচ্ছে, হাওয়ার যা জোর। ওরে বাপরে বাপ, বিশাল বড় একটা ভ্যালি। ওখানে কিছু ডি দেখা যাচ্ছে। ডি মানে হচ্ছে এক টাইপের ইয়াক, যারা ইয়াকও নয় গরুও নয় কিন্তু ডি। ওরা আবার হেভি জোরে জোরে ছোটে, একটু আগে ছুটছিল। এখানে কিছু ক্যাম্প দেখতে পাচ্ছি যেগুলো আমাদের নয়, আমরা এখানে জায়গা পাইনি, আমাদেরকে আরও যেতে হবে। অ্যাট লাস্ট আমার ক্যাম্প সাইট। যেখানে আমি যাইনি বাকি সবাই গেছিল, ওখান থেকে নাকি অভূতপূর্ব একটা ভিউ দেখা গেছে। প্যাকিং ইজ গোয়িং অন। তো আজকের ব্রেকফাস্ট ফ্রাইড রাইস, আর ওটার কি নাম ছুরপিকা ঝোল। এই হচ্ছে আমাদের সাপোর্টিং টিম, আমি বাদ দিয়ে ফুল টিম। এই জায়গা ছেড়ে আমরা চললাম। আজকে আকাশটা হেভি নীল আছে, পুরো ব্লু স্কাই, পরপর পরপর থাকে থাকে সাজানো পাহাড়, অসাধারণ। পাহাড়ের সম্পূর্ণ ডিফারেন্ট একটা ভিউ। পুরো রাস্তাটা এ ধরনের পাথর, পাশে শুধুমাত্র কাঁটা। গাছের নিচে একটু জিরিয়ে নিচ্ছি, ছোট্ট একটু রেস্ট। ওদিকে আবার কাঞ্চনজঙ্ঘা রেস দেখা যাচ্ছে, একটু হাওয়া। আবার সিঙ্গালিলা টপটপ পিক, ভিউগুলোকে জাস্ট মিস করা যাচ্ছে না, এত সুন্দর দেখতে লাগছে। এটা তো নেপাল বর্ডার, আমরা এখন নেপালের দিকে আছি, ব্যাস এদিকে এলেই ভালো। এটা হচ্ছে সিঙ্গালিলা টপ বা গোয়েচা টপ। আশপাশে সব টপের থেকে আমরা এখন ওপরে। ওই সামনে যে পাহাড় দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফালুর টপ, ওখানে আমরা যাবো। সিঙ্গালিলা টপের ওপর দুই বন্ধু, পুরো অবস্থা খারাপ হয়ে গেল উঠতে উঠতে, কিন্তু আমরা উঠেছি। এটা যদি রাস্তার মধ্যে পড়ে না তা আমরা এটা অ্যাচিভ করবো বলে উঠেছি। আগে আগে নেমে গেছি, এরপর থেকে খালি ওঠা, রেস্ট করবো। এবার আমাদের লাঞ্চ হবে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ। টু আওয়ার্স ফালুট, ফালুট ঢোকার আগে রাস্তা তৈরি হচ্ছে। এবার সাকসেসফুলি ল্যান্ডেড ফালুট। আজকে সকালে আমরা ওই টপটা পেরিয়ে এসেছি, দেখা যাচ্ছে রেড বালা যে হয় উসমে রাইকে। ওয়েলকাম টু ফালুট। আমরা ভোরবেলা চললাম ফালুট টপে সূর্যোদয় দেখতে, সূর্য উঠবো উঠবো করছে, কিন্তু এখনো ফালুট টপ পর্যন্ত পৌঁছাতে পারলাম না। পুরো উপরে না ওঠো, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে গেছি, এখনো টপে পৌঁছাতেই পারলাম না, নিঃশ্বাস নিতে পারছি না, তো বাজে অবস্থা। ফালুট টপে পৌঁছালাম অবশেষে। এভারেস্ট না করলো এত ক্লিয়ার আগের বারও পাইনি। Oh!
নেবে নাকি? বলি ও না তো বলি দিতে পারো। কয়ে গেলাম আমরা নামছি কাঞ্চনজঙ্ঘা উইথ রডোডেনড্রন। কত রডো চারিদিকে, এখানে একটু ছোট্ট করে রেস্ট নেওয়া হচ্ছে, শতাব অনেক আগে এসে বসে আছে এখানে। এই যে বাপ্পার গোপ্রো, বাপ্পার নিচে ক্যারি করতে পারেনি, গোপালকে পরিয়ে দিয়েছে। সেদিকে এত রডোডেন্ড্রন, পুরো রডোডেন্ড্রনের কার্পেট বেছানো। গোট খেতে ঢুকছি, আমাদের ট্রেকার সেটটা এই সোমনাথ লাস্ট মিনিট প্যাকিং, আজ আমরা বেরিয়ে যাবো। সবাই এসেছিলাম, আজ আমরা চলে যাচ্ছি, চলে যাচ্ছি, খুব ভালো লাগছে না। লঙ্কা হচ্ছে দেশি লঙ্কা। আপার ভারিং চলে এসেছি, এখান থেকে একটু নামতে হবে, তাহলে গাড়ি পাবো। সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। ওই যে শতাব্দীর সাথে সাথে চললো, শতাব্দীর বাহন, এত কিছু চেপে লাস্টে একটা পিচ রোডে এসে থামলাম, এখানে নাকি গাড়ি পাবো। উফ, কি কাণ্ড, কি কাণ্ড। এই যে আমরা এখন বর্ডারে দাঁড়িয়ে আছি, এটা দাগ কেটে দাও। এটা ফিনিশিং লাইন, ট্রেক এন্ডস হিয়ার। গোপ্রো স্টপ রেকর্ডিং, গোপ্রো স্টপ রেকর্ডিং, গোপ্রো স্টপ রেকর্ডিং, GoPro stop recording.